আলিপুরদুয়ার জেলার বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েত এলাকার হাট ময়দানে তৃণমূল কংগ্রেসের জেলা কিষাণ ক্ষেত মজদুরের বার্ষিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আলিপুরদুয়ার জেলার বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েত এলাকার হাট ময়দানে তৃণমূল কংগ্রেসের জেলা কিষাণ ক্ষেত মজুরের বার্ষিক সভার আয়োজন করা হয়েছিল। এদিনকার এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক তথা রাজ্য সভাপতি বেচারাম মান্না, জেলা পরিষদ সভাপতি শীলা দাস সরকার, জেলা সভাপতি মৃদুল গোস্বামী সহ রাজ্য ও জেলার বিশিষ্ট নেতৃবর্গ এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রায় 2000 কৃষক কর্মীর উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়। এই বিষয়ে বিধায়ক বেচারাম মান্না জানান, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য অনেক উন্নয়ন করা হয়েছে। ভবিষ্যতে কৃষকরা যাতে সরকারি সুযোগ সুবিধা পায়, একই সাথে কৃষকদের বিভিন্ন শস্য বীমা থেকে কৃষকরা যাতে বঞ্চিত না থাকে সেই দিকটাও নজর রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত সরকারগুলি কৃষকদের স্বার্থে যা করতে পারেনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জিনিস করে দেখিয়েছেন। কৃষক বন্ধু, শস্য বীমা, বিনা পয়সায় কৃষি যন্ত্রপাতি, বীজ, সেচের ব্যবস্থা এবং কিষাণ ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে সস্তা সুদে ঋণের ব্যবস্থার মধ্য দিয়ে এবং কৃষক যাতে ন্যায্য ফসলের দাম পান তার জন্য ব্যবস্থা করা, মধ্যস্বত্বভোগী এবং করে প্রথাকে উচ্ছেদ করা লক্ষ্যে নেত্রী যেসব জনমুখী কর্মসূচিগুলো নিয়েছে সেগুলো মানুষের কাছে, কৃষকদের কাছে, ক্ষেত মজুরদের কাছে পৌঁছে যাই হচ্ছে আমাদের মূল কাজ। সেই লক্ষ্যে আমরা কৃষকদের সংগঠিত করতে। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট।